নবাব এলএলবি নিয়ে ভক্তদের চাপার যেন শেষই নেই। পরিচালক অনন্য মামুন একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন, শাকিব খানের ভিন্ন ভিন্ন লুক প্রকাশ করে যাচ্ছেন তিনি, যেগুলো প্রশংসিত হচ্ছে সর্বমহলেই, শেয়ার দিচ্ছেন বিভিন্ন শিল্পীরাও। কিন্তু গানগুলো তিনি এখনও রিলিজ করছেন না। তবে জানা গেছে এ সপ্তাহের মধ্যেই নবাব এলএলবির টাইটেল সং আসতে চলেছে। আজ অনন্য মামুন তার ফেসবুক পেজে নবাব এলএলবি সিনেমার টাইটেল গানে শাকিব খানের একটি লুক প্রকাশ করে ক্যাপশন হিসেবে তিনি লিখছেন, একটি চলচ্চিত্রই বদলে দিতে পারে সমাজ ব্যবস্থাকে, আসছে নবাব। ব্যাস এরপরই শুরু হয়ে গেছে ভক্তদের মাতামাতি। লুকটি সবাই শেয়ার দিয়ে কমেন্ট বক্সে সবাই লিখছেন, ওয়াও, এ কোন শাকিব খানকে দেখছি আমরা, তাড়াতাড়ি গান চাই আমরা, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। আবার অনেকে আফসোস করে লিখতেছেন যে সিনেমাটা হলে গিয়ে দেখতে পারলে ভালো হতো, অন্যরকম মজা পাওয়া যেত। জানি না মামুন ভাই কবে রিলিজ দিবেন, তবে ভক্তদের দাবি আই থিয়েটারের পাশাপাশি যেন সিনেমা হলে মুক্তি দেওয়া হয়। এবার কিছু কথা বলি শাকিব খানের এই লুকটি নিয়ে। হাতে ব্রেসলেট পরে, চোখে সানগ্লাস, অন্যরকম এক স্টাইলে দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠস্বরে গাইছেন নবাব এলএলবি সিনেমার টাইটেল সং, যা দেখে আমিও রীতিমতো অবাক হয়ে গেছি। একদম ফিটনেস লুকস, জাস্ট আগুন। টাইটেল সংটি মুক্তি পেলে রেকর্ড করবে। তো ভিউয়ার্স, কেমন দেখাচ্ছে শাকিব খানের এমন লুক? এখন অনুমান করতে পারতেছেন গানটি কেমন হবে? এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।